वेलकम टू माय चैनल सन्ध्या सहज सरल रान्ना बान्ना। आज के आमी आबार एकटी नतून पर्वे तोमादेर सामने चले एसेछि। आज के आमी तोमादेर कि रान्ना करे देखाबो, तार जोन्नो आमी एखाने जिरे निये निएछि, धने गुड़ो, लंका, आदा, धने पाता, कुचि, लवण, हलुद और एखाने आलू केटे निएछि। एबार आमी जिरे और लंका और आदाटा बेटे नेब। এখানে আমি জিরে আদা বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, ফোড়নের জন্য জিরে তেজপাতা দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল আস্তে আস্তে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো একবার ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর ওটা উল্টে ভেজে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব, এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা জিরে দিয়ে দেব, লঙ্কা বাটা, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে বেটেছিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এক চামচ ধনে গুঁড়ো, এবার এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাগুলো হালকা কষানো হয়ে এলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু, এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে যাবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা যখন মোটামুটি জাল হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, ভিজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে লাগছে দেখতে, সেরকম গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এভাবে মাছের ঝোল যদি আপনারা অন্যভাবে খেয়ে বোর হয়ে থাকে তাহলে এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে।